আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। অনলাইন ক্লাসে স্বাগত। এখন তোমাদের তো একটা মূল্যায়ন পরীক্ষা হয়েছে, সেই মূল্যায়ন পরীক্ষা বিশেষ মূল্যায়ন পরীক্ষা। এবং যেহেতু সরকারি সিদ্ধান্ত ছাড়া এখন স্কুল খোলা যাবে না, সেজন্য তোমাদের আইটেম মূল্যায়ন পরীক্ষা হবে। এবং আশা করি তোমরা ইতিমধ্যে সিলেবাস পেয়েছ সেই মূল্যায়ন পরীক্ষার। ষষ্ঠ শ্রেণীতে বিজ্ঞান তোমাদের মূল্যায়ন পরীক্ষার সিলেবাস থাকবে পঞ্চম অধ্যায়, অষ্টম অধ্যায় এবং দশম অধ্যায়। তো আজকে আমরা পঞ্চম অধ্যায় পড়ব, সালোক সংশ্লেষণ। সালোক সংশ্লেষণ সম্পর্কে তোমরা হয়তো আগে একটু শুনেছ যে সালোক সংশ্লেষণ প্রক্রিয়া হচ্ছে উদ্ভিদের খাদ্য প্রস্তুত করার প্রক্রিয়া। কিন্তু এই প্রক্রিয়াটা কিভাবে হয় সেটা তো আমরা জানি না। আমরা জানি শুধু উদ্ভিদের খাদ্য প্রস্তুত, উদ্ভিদ যে প্রক্রিয়ায় খাদ্য প্রস্তুত করে সেটা হচ্ছে সালোক সংশ্লেষণ প্রক্রিয়া। তাহলে এখন দেখো কিভাবে এই প্রক্রিয়াটা সংঘটিত হয় এবং কোথায় হয়। সাধারণত উদ্ভিদের পাতায় সালোক সংশ্লেষণ প্রক্রিয়া সংঘটিত হয় সূর্যের আলোর উপস্থিতিতে। এখন উদ্ভিদের পাতায় কেন হয়? পাতায় হয় কারণ পাতা সবুজ বর্ণের। দেখো আমরা জানি উদ্ভিদের পাতা সবুজ বর্ণের হয়, তাহলে কেন এই পাতাটা সবুজ বর্ণের? তোমরা তৃতীয় অধ্যায়ে কোষের বিভিন্ন উপাদান পড়েছ। উদ্ভিদ কোষে উদ্ভিদ কোষের উপাদান এবং প্রাণী কোষের উপাদানগুলোর মধ্যে উদ্ভিদ কোষে প্লাস্টিড থাকে কিন্তু প্রাণী কোষে থাকে না। তাহলে প্লাস্টিড মানে কি? উদ্ভিদে যে আমরা বিভিন্ন বর্ণ দেখতে পাই, উদ্ভিদের পাতা সবুজ বর্ণের হয়, আবার ফুল ফল বিভিন্ন বর্ণের হয়, তাহলে এই বর্ণগুলোই হচ্ছে কি, বর্ণকণিকাটাই হচ্ছে কোষে যে বর্ণের উপাদানগুলো আছে সেগুলো হচ্ছে প্লাস্টিড, ঠিক আছে? আর বর্ণহীন যে প্লাস্টিড আছে সেটাকে বলা হয়, সেটা থাকে মূলে, উদ্ভিদের মূলে। এখন দেখো পাতা সবুজ বর্ণের হয় কারণ এখানে একটা বিশেষ ধরনের প্লাস্টিড আছে, সেটা হচ্ছে ক্লোরোপ্লাস্ট। ক্লোরোপ্লাস্টের কারণে পাতা সবুজ বর্ণের হয়। তাহলে উদ্ভিদের পাতায় এই ক্লোরোপ্লাস্টের সাহায্যে, এই ক্লোরোপ্লাস্টের ভেতরেই সূর্যের আলোর উপস্থিতিতে সালোক সংশ্লেষণ বিভিন্ন রাসায়নিক বিক্রিয়া সংঘটিত হওয়ার মাধ্যমে এখানে উদ্ভিদ খাদ্য প্রস্তুত করে। পৃথিবীতে একমাত্র সবুজ উদ্ভিদই নিজের খাদ্য নিজে তৈরি করতে পারে, অর্থাৎ উদ্ভিদ সবুজ। আর আমরা সকল প্রাণীরা কিন্তু প্রত্যক্ষ বা পরোক্ষভাবে, সরাসরি অথবা পরোক্ষভাবে আমরা খাদ্যের জন্য উদ্ভিদের উপর নির্ভরশীল। কারণ আমাদের প্রাণীদের দেহে সাধারণত প্লাস্টিড থাকে না, প্লাস্টিড শুধুমাত্র উদ্ভিদের বৈশিষ্ট্য। এবং পৃথিবীর সকল শক্তির উৎস হচ্ছে সূর্য। সূর্য সকল শক্তির উৎস, এই শক্তিকে রূপান্তরিত করতে পারে শুধুমাত্র উদ্ভিদ। উদ্ভিদ সূর্যের আলোক শক্তিকে রাসায়নিক শক্তিতে, শক্তি হিসেবে জমা রাখে এবং উদ্ভিদ যে খাদ্যটা প্রস্তুত করে সেটা কিছুটা নিজের জন্য রাখে, নিজের বিভিন্ন কাজে ব্যয় হয়। এবং খাদ্য থেকেই তো আমরা শক্তি পাই, জীবরা শক্তি পায়, উদ্ভিদ এবং প্রাণী উভয়ই কিন্তু খাদ্য থেকে শক্তি পায়। তাহলে উদ্ভিদ কিছু শক্তি খাদ্য জমা রাখে প্রাণীদের জন্য, সঞ্চয় করে রাখে প্রাণীদের জন্য। তাহলে দেখো কিভাবে এই প্রক্রিয়াটা সংঘটিত হচ্ছে। পাতায় সংঘটিত হচ্ছে কারণ পাতায় আছে ক্লোরোফিল, ঠিক আছে? আর আমরা জানি সালোক সংশ্লেষণ প্রক্রিয়া সংঘটিত হওয়ার জন্য সূর্যের আলো অবশ্যই লাগে। তাহলে সূর্যের আলোর উপস্থিতিতে ক্লোরোফিলের সহায়তায় এখানে উদ্ভিদ বায়ুমণ্ডল থেকে কার্বন ডাইঅক্সাইড গ্রহণ করে পাতায়। অসংখ্য ছিদ্র আছে, যে ছিদ্রগুলোর মধ্য দিয়ে বায়ুমণ্ডল থেকে কার্বন ডাইঅক্সাইড উদ্ভিদের পাতায় প্রবেশ করে। আর আমরা জানি উদ্ভিদ মাটি থেকে মূলরমের সাহায্যে পানি ও খনিজ লবণ শোষণ করে। তাহলে উদ্ভিদ মাটি থেকে যে পানি শোষণ করে সেই পানিটাও কিন্তু খাদ্য প্রস্তুত করার জন্য প্রয়োজন হবে। তাহলে এখানে বায়ু থেকে পাচ্ছে কার্বন ডাইঅক্সাইড এবং মাটি থেকে মূলরমের সাহায্যে যে পানি সংগ্রহ করে সেই পানি যখন পাতায় পৌঁছায়, পানি এবং কার্বন ডাইঅক্সাইডের সাহায্যে
ক্লোরোফিলের সহায়তায় আর সূর্যালোকের উপস্থিতিতে এই এখানে রাসায়নিক বিক্রিয়া সংঘটিত হবে এবং উদ্ভিদ পাতায় খাদ্য প্রস্তুত করবে। এই খাদ্য প্রস্তুত করার সময় এই রাসায়নিক বিক্রিয়া যখন সংঘটিত হয় তখন শর্করা জাতীয় শর্করা বা গ্লুকোজ জাতীয় খাদ্য প্রস্তুত হবে এবং সাথে অক্সিজেন উৎপন্ন হবে। তাহলে সেই অক্সিজেন আবার উদ্ভিদ বায়ুমণ্ডলে ত্যাগ করে আর এখানে কি উৎপন্ন হচ্ছে গ্লুকোজ গ্লুকোজ বা শর্করা। তাহলে গ্লুকোজ উৎপন্ন হবে এবং অক্সিজেন উৎপন্ন হবে, সেই অক্সিজেনটা আবার বায়ুমণ্ডলে ত্যাগ করবে। তাহলে এই প্রক্রিয়াটা যদি আমরা একটা রাসায়নিক বিক্রিয়ার মাধ্যমে দেখাই তাহলে দেখো আমরা এখানে কার্বন ডাই অক্সাইড প্লাস পানি এখানে প্রয়োজন হবে আলো অর্থাৎ সূর্যের আলো এবং ক্লোরোফিল প্রস্তুত হবে কি গ্লুকোজ প্লাস অক্সিজেন প্লাস পানি। তাহলে দেখো তাহলে পাতায় ক্লোরোফিলের সাহায্যে সূর্য আলোর উপস্থিতিতে কার্বন ডাইঅক্সাইড এবং পানির সাহায্যে রাসায়নিক বিক্রিয়া সংঘটিত হওয়ার পর উৎপন্ন হচ্ছে গ্লুকোজ বা শর্করা জাতীয় খাদ্য অক্সিজেন এবং পানি। ঠিক আছে, এটাই হচ্ছে সালোক সংশ্লেষণের রাসায়নিক বিক্রিয়া। এখন দেখো তোমাদের পাতায় কেন সালোক সংশ্লেষণ প্রক্রিয়া সংঘটিত হচ্ছে, কেন পাতায় হচ্ছে বইয়ে দেখো তোমাদের পাতাকে সালোক সংশ্লেষণের প্রধান স্থান রূপে কেন গণ্য করা হয়, কারণ পাতার চ্যাপ্টা সম্প্রসারিত হয় বেশি পরিমাণে সূর্যরশ্মি এবং অল্প সময়ে প্রচুর পরিমাণে কার্বন ডাইঅক্সাইড গ্যাস শোষিত হয়। পাতা আমরা জানি পাতার চ্যাপ্টা এবং প্রসারিত, সেজন্য পাতার সমস্ত তল দিয়ে সূর্যের আলো শোষিত হয় এবং পাতায় অসংখ্য ছিদ্র থাকে, সেই ছিদ্র পথে বায়ুমণ্ডল থেকে কার্বন ডাইঅক্সাইড প্রবেশ করে। দুই নম্বরটা দেখো পাতার কোষগুলোতে ক্লোরোপ্লাস্টের সংখ্যা অনেক বেশি, পাতায় এই যে সবুজ বর্ণকণিকা বা ক্লোরোপ্লাস্টের সংখ্যা অনেক বেশি পরিমাণে থাকে। পাতায় অসংখ্য পত্ররন্ধ্র থাকায় সালোক সংশ্লেষণের সময় গ্যাসীয় পদার্থের আদান প্রদান সহজে ঘটে। তাহলে আমরা দেখতে পেলাম সালোক সংশ্লেষণ প্রক্রিয়ায় বায়ুমণ্ডল থেকে কার্বন ডাইঅক্সাইড প্রবেশ করে এবং পাতায় তৈরি অক্সিজেন নির্গত হয়। এই প্রবেশ এবং নির্গত কিভাবে হচ্ছে, পাতায় যে অসংখ্য ছিদ্র আছে যেগুলোকে বলা হয় পত্ররন্ধ্র বলে। তাহলে এই যে পাতার ছিদ্রগুলোকে বলা হয় পত্ররন্ধ্র, এই ছিদ্রগুলো দিয়ে গ্যাসীয় আদান প্রদানটা হয়, বায়ুমণ্ডল থেকে কার্বন ডাইঅক্সাইড ভিতরে প্রবেশ করে এবং ভেতর থেকে অক্সিজেন নির্গত হয়। ঠিক আছে, এই কারণেই পাতায় সালোক সংশ্লেষণ প্রক্রিয়া সংঘটিত হয়। আবার আরেকটা বিষয় আছে, আমরা বলেছি স্থলজ উদ্ভিদ মূলরমের সাহায্যে মাটি থেকে পানি শোষণ করে, কিন্তু জলজ উদ্ভিদের সালোক সংশ্লেষণ কিভাবে হয়। জলজ উদ্ভিদ কিন্তু তার দেহের সমস্ত অংশ দিয়ে সমস্ত তল দিয়ে পানি শোষণ করে, তার দেহের সব অংশ দিয়ে কি পানি শোষণ করে, যেহেতু জলজ উদ্ভিদ পানিতেই থাকে তো তারা এই প্রক্রিয়ায় পানি শোষণ করে এবং সালোক সংশ্লেষণ প্রক্রিয়া সংঘটিত করে। আচ্ছা, তাহলে সালোক সংশ্লেষণ প্রক্রিয়া আবার দুইটা পর্যায়ে সংঘটিত হয়। দুটি সালোক সংশ্লেষণ প্রক্রিয়াটা সংঘটিত হওয়ার জন্য দুটি পর্যায় আছে, এক হচ্ছে আলোক পর্যায় আর দুই হচ্ছে
অন্ধকার পর্যায়, আলোক পর্যায় এবং অন্ধকার পর্যায়, এগুলো তোমরা এগুলো সম্পর্কে তোমরা উপরের ক্লাসে গেলে বিস্তারিত জানবে। কিন্তু দুটি পর্যায়ে শ্বাসশ্বাসন প্রক্রিয়া সম্পন্ন হয়, আলোক পর্যায় এবং শ্বাসশ্বাসন প্রক্রিয়ায় যে বিক্রিয়াগুলো সংঘটিত হয়, আলোক পর্যায় বলতে আমরা বুঝি সূর্যের আলোর উপস্থিতিতে এটা সংঘটিত হবে, এই বিক্রিয়াগুলো সংঘটিত হবে, অর্থাৎ সূর্যের আলো ছাড়া এখানে কোনো কাজই হবে না। সূর্যের আলো অবশ্যই লাগবে, সূর্যের আলোর উপস্থিতিতে যে রাসায়নিক বিক্রিয়াগুলো সংঘটিত হয় পাতার ক্লোরোপ্লাস্টে, তাহলে সেগুলোকে আমরা বলছি আলোক পর্যায়। আর সূর্যের আলোর সাহায্য ছাড়া সূর্যের আলো বাকি প্রক্রিয়াগুলো সূর্যের আলো থাকলেও হবে না থাকলেও হবে, অর্থাৎ সূর্যের আলোর সাহায্য ছাড়া যে বিক্রিয়াগুলো সংঘটিত হয় সেই বিক্রিয়াগুলোকে যে পর্যায়ে সংঘটিত হয় সেই পর্যায়কে বলা হচ্ছে অন্ধকার পর্যায়। তাহলে শ্বাসশ্বাসনের সম্পূর্ণ প্রক্রিয়াটা দুটি পর্যায়ে সম্পন্ন হয়, আলোক পর্যায় এবং অন্ধকার পর্যায়। তোমাদের বইতে একটা পরীক্ষা দেওয়া আছে এখানে, এই যে শ্বাসশ্বাসন প্রক্রিয়ায় যে অক্সিজেন নির্গত হচ্ছে সেটা আমরা কিভাবে বুঝতে পারবো, এই গ্যাসটা যে অক্সিজেন, তো এটা আমরা পরবর্তী ক্লাসে আলোচনা করব। আর এখানে দেখো, জীবজগতে শ্বাসশ্বাসনের তাৎপর্য ও গুরুত্বপূর্ণ, শ্বাসশ্বাসন প্রক্রিয়া কিন্তু জীবজগতের জন্য অনেক গুরুত্বপূর্ণ একটি প্রক্রিয়া, এটা উদ্ভিদের জন্য এবং প্রাণীদের জন্য। কারণ আমরা সকল প্রাণীরা, আমি প্রথমেই বলেছি, খাদ্যের জন্য প্রত্যক্ষ বা পরোক্ষভাবে উদ্ভিদের উপর নির্ভরশীল। পৃথিবীতে একমাত্র সবুজ উদ্ভিদই সূর্যের আলোক শক্তিকে রূপান্তরিত করে রাসায়নিক শক্তিতে রূপান্তরিত করতে পারে এবং খাদ্য হিসেবে জমা করতে পারে। তাহলে শ্বাসশ্বাসন প্রক্রিয়া উদ্ভিদ একদিকে খাদ্য প্রস্তুত করছে এবং সেটা তার নিজের জন্য ব্যবহার করছে, নিজের প্রয়োজনে নিজের কাজে ব্যবহার করছে, আবার কিছুটা প্রাণীদের জন্য সঞ্চিত রাখে। তাহলে প্রাণীরা উদ্ভিদ থেকেই খাদ্য পায় এবং সেই খাদ্য থেকেই প্রাণীরা আবার শক্তি পায়, শ্বসন প্রক্রিয়ার মাধ্যমে শক্তি পায়। এই শক্তি না পেলে তো প্রাণীরা কোনো কাজই করতে পারতো না, তাদের দেহে বিভিন্ন রাসায়নিক বিক্রিয়া সংঘটিত হতে পারতো না। তাহলে প্রাণীরা খাদ্যের জন্য উদ্ভিদের উপর নির্ভরশীল। আরো একটা গুরুত্বপূর্ণ কাজ উদ্ভিদ করে থাকে শ্বাসশ্বাসন প্রক্রিয়ার মাধ্যমে, সেটা হচ্ছে পরিবেশে কার্বন ডাইঅক্সাইড এবং অক্সিজেনের ভারসাম্য রক্ষা, অর্থাৎ পরিবেশকে বায়ু দূষণ থেকে মুক্ত করে, পরিবেশের থেকে কার্বন ডাইঅক্সাইড গ্রহণ করে এবং অক্সিজেন ত্যাগ করে। তাহলে এইভাবে পরিবেশে বায়ুমণ্ডলের কার্বন ডাইঅক্সাইড এবং অক্সিজেনের ভারসাম্য রক্ষা হয় এবং আমাদের পরিবেশটা বিশুদ্ধ থাকে। ঠিক আছে, তাহলে আমাদের করণীয় কি? আসলে বেশি বেশি করে গাছপালা লাগাতে হবে যদি আমরা বিশুদ্ধ বায়ু চাই, পর্যাপ্ত পরিমাণ অক্সিজেন চাই পৃথিবীর বায়ুমণ্ডলে, তাহলে আমাদেরকে বেশি বেশি করে গাছপালা লাগাতে হবে। ঠিক আছে, এগুলোই হচ্ছে শ্বাসশ্বাসন প্রক্রিয়ার গুরুত্ব। তোমরা তাহলে তোমাদের জন্য পড়া থাকবে শ্বাসশ্বাসন প্রক্রিয়া বলতে কি বুঝো, শ্বাসশ্বাসন প্রক্রিয়ার সংজ্ঞা, শ্বাসশ্বাসন প্রক্রিয়া সংঘটিত হয় এবং কেন হয়, অর্থাৎ আমরা জানি যে পাতায় উদ্ভিদের সাধারণত পাতায় মূলত পাতায় শ্বাসশ্বাসন প্রক্রিয়া সংঘটিত হয়, পাতা ছাড়াও অন্যান্য অংশে কিছু পরিমাণে শ্বাসশ্বাসন হয়, তবে মূলত পাতায় শ্বাসশ্বাসন প্রক্রিয়াটা বেশি সংঘটিত হয়। তাহলে কেন হয় সেটা ব্যাখ্যা করবে এবং শ্বাসশ্বাসন প্রক্রিয়া সংজ্ঞা
করবে, ঠিক আছে? এটাই তোমাদের পড়া থাকবে। আজ এ পর্যন্তই, ভালো থেকো, আল্লাহ হাফেজ।